যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, বাটপারি করে, আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব। যদি মনে রাখতে পারো, জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না, ইনশাআল্লাহ। যদি লাইফে একদম আমার ছোট ছোট রাখো যুবকরা, যদি তোমারে তোমার গার্লফ্রেন্ডও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যেই ঠকাক না কেন, তিনটা অ্যাডভাইস মনে রাখবো। যদি বলো কয়টা অ্যাডভাইস, নাম্বার ওয়ান, কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায়, এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। ছাঁকা খাইয়া যুবক দেখা হয়ে যায়, হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না। তো এই যে মানুষ তোমাকে ছাঁকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। হাদিস শুনে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জেনা করতে পারে? রসুল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রসুল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রসুল বললেন, দেখো আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না, একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সে উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে, সে উম্মত আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? তো যে আপনার সে বাটপারি করছে, সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে। আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও, সব মজমা বসা। হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও, তারা ভয় পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে? আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছো, আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়ে কেন রে? আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন? নাম্বার ওয়ান অ্যাডভাইস। নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে, যখনই ঠকবেন, কষ্ট পাবেন, আগেই পড়বেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কোনো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? শুনে হতাশ হবেন না। এই যে মানুষ আমাদেরকে ঠকায়, একটা উপকার হয় কি জানেন? আর মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ? এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয়। এন্ড ইউ নো, জিন্দেগি মে কবি কবি আগে বাড়নে কে লিয়ে এক কদম পিছে ভি জানা পড়তা হ্যায়। জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয়, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যুবক ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, এস্টাবলিশ হয়ে দেখাও। আজ যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে, আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। এই জন্য যখন কেউ চিট করবে, পড়বা আলহামদুলিল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্ট অ্যাডভাইস, এটা বলে আমি অবশ্যই ফিরে যাবো ইনশাআল্লাহ। যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবা যে মানুষকে ঠকায়, সে তার লাইফে সুখ খুঁজে পায় না, ঠিক না? অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে, হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই। আরে ভাই, হি হ্যাজ এন পিস অফ মাইন্ড, হি হ্যাজ এন পিস অফ হার্ট। মানুষকে যখন মানুষ কষ্ট দেয়, আল্লাহ তার মানুষের মনের যে প্রশান্তি কেড়ে ফেলে। এই জন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে, সে আসলে জিতে নাই, সে হেরে গেছে, জিতছে না হারছে। এই জন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। কুমিল্লা মানুষের মরা কেন তো বুঝলাম না, পড়েন না আলহামদুলিল্লাহ। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবক ভাইরা, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হচ্ছে না, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আসছি মোটিভেট করার জন্য, আমার কাজই তো এইটা। কে আমার ওয়াজ আপনারা শোনেন নাই? আমার আমি যখন রাস্তাঘাটে যাই,
আপনার বিশ্বাস করবেন না এই যে এদের মতো যুবকগুলো। সেদিন রাজশাহীতে আমি থাকি কোথায়, কাছে না দূরে, অনেক দূরের মানুষ আমি। তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি, এত ভালোবাসে কুমিল্লার মানুষ। তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায়, শুনেন ভালো করে শুনবেন। তো আমি লেখালেই করতেছি যে কি ওয়াজ করা যায়, লেখালেই করতেছি, হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে। আমি নিজে ভয় পেয়ে গেছি, পা ধরে আর ছাড়ে না গ্রামের ভিতরে। আমি নিজেও ভয় পেতেছি এই ছেলেটা কে, এরকম কাঁদতেছে কেন। বলতে আপনি এখানে কি করেন, আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে। হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা যাবে না। হুজুর জীবনে এই মিস্টেকটা আমি করছি। তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল, মদ গাঁজা বিড়ি খেয়ে অবস্থা খারাপ, যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন, হ্যাঁ জীবন যখন সব শেষ। তা আমি যখন বলছি আফসোস করা যাবে না, তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে। এই জন্য আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?